সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস। অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আনএকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। এবং এই সকল মক টেস্টের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বাংলার বিশিষ্ট গভর্নর জেনারেল এবং তাদের সময়কার বিশিষ্ট ঘটনাবলী। দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করো। এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি লর্ড ওয়েলেসলি এই গভর্নর জেনারেলের আমলে ঘটেছে। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? সতীদাহ প্রথা নিবারণ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, এটি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই গভর্নর জেনারেলের আমলে ঘটেছে। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, 1829 সালে কিন্তু সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল। কত সাল? 1829 সাল। পরবর্তী প্রশ্ন, প্রথম চ্যাটার অ্যাক্ট কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রথম চ্যাটার অ্যাক্ট এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি স্যার জন সোর এই গভর্নর জেনারেলের আমলে ঘটেছে। অপশানে একদম সঠিক উত্তর। আর এই প্রথম চ্যাটার অ্যাক্ট 1793 সালে সংগঠিত হয়েছিল। দেখে নাও পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? এশিয়াটিক সোসাইটি কোন গভর্নর জেনারেলের আমলে প্রতিষ্ঠা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রথম উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেছিল। কত সাল? 1784 সাল। দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে অ্যান্সার করার চেষ্টা করো। চিরস্থায়ী বন্দোবস্ত এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি লর্ড কর্নওয়ালিস এই গভর্নর জেনারেলের আমলে ঘটেছে। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, 1793 সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছে লর্ড কর্নওয়ালিস এই গভর্নর জেনারেলের আমলে, এবং এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 1789 থেকে 1792 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে?
তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছে অপশন সি, লর্ড ওয়েলেসলি এই গভর্নর জেনারেলের আমলে। পরবর্তী দেখো নয়রাগের কোয়েশ্চেন, বেসিনের সন্ধি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? বেসিনের সন্ধি এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছে লর্ড ওয়েলেসলি এই গভর্নর জেনারেলের আমলে। এক্ষেত্রে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার। আর 1802 সালে কিন্তু বেসিনের সন্ধি সংঘটিত হয়েছিল। পরবর্তী দেখো 10 দাগের কোয়েশ্চেন, ইং নেপাল যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? ইং নেপাল যুদ্ধ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইং নেপাল যুদ্ধ লর্ড হেস্টিংস এই গভর্নর জেনারেলের আমলে কিন্তু ঘটেছে, এবং এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 1814 থেকে 1816 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রাউতওয়ারি ব্যবস্থার প্রবর্তন কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? রাউতওয়ারি ব্যবস্থার প্রবর্তন এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছে অপশন এ, লর্ড হেস্টিংস এই গভর্নর জেনারেলের আমলে, এবং এটি সংঘটিত হয়েছিল কবে? 1820 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? ম্যাঙ্গালোরের সন্ধি এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই সন্ধি ঘটেছে অপশন এ, ওয়ারেন হেস্টিংসের আমলে। এক্ষেত্রে অপশনে একদম কারেক্ট অ্যান্সার। আর এই সন্ধি সংঘটিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছিল লর্ড কর্নওয়ালিস এই গভর্নর জেনারেলের আমলে। এক্ষেত্রে অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন, চতুর্থ ইং মহীশূর যুদ্ধ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? চতুর্থ ইং মহীশূর যুদ্ধ এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ওয়েলেসলি এই গভর্নর জেনারেলের আমলে এটি ঘটেছে। কত সালে? 1799 সালে। দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, বলা হয়েছে শ্রী রঙ্গপত্তমের সন্ধি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? শ্রী রঙ্গপত্তমের সন্ধি এটি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি ঘটেছে অপশন বি, লর্ড কর্নওয়ালিস এই গভর্নর জেনারেলের আমলে। কত সালে? 1792 সালে। এক্ষেত্রে অপশন বি একদম কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ। আনাকাডেমির সাবস্ক্রিপশন ফিজটা একবার ভালো করে দেখে নিন। এক মাসের ক্ষেত্রে 1260 টাকা, 3 মাসের ক্ষেত্রে 3150 টাকা, 6 মাসের ক্ষেত্রে 5040 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 6300 টাকা, এবং 24 মান্থের ক্ষেত্রে 7560 টাকা। সমস্তটাই কিন্তু 10% ডিসকাউন্ট পাওয়ার পর। আমার প্রোমোকোডটা ইউজ করতে পারো TD10, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আর 10 তারিখের পরে নতুন প্রাইসিং কী আসছে একবার ভালো করে দেখে নাও। এক মাসের ক্ষেত্রে আসছে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে 1710 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4275 টাকা, 6 মাসের ক্ষেত্রে 7695 টাকা, 12 মাসের ক্ষেত্রে 9405 টাকা, 24 মাসের ক্ষেত্রে 13680 টাকা। তাই খুব তাড়াতাড়ি 10 তারিখের আগে আনাকাডেমির সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবার সাবস্ক্রিপশন কীভাবে নেবে একটু ভালো করে দেখে নাও। আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেটা ভালো করে দেখে নাও। দেখো, এখন বর্তমানে চলছে ফাউন্ডেশন কোর্স অফ WPSC 2020 প্রিলি এক্সামের ব্যাচ শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লাবসের মেন এক্সামের জন্য, সেই ব্যাচটাও শুরু হয়ে গেছে, এবং ICDS-এর ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও 10 তারিখের আগে, এটাই তোমাদেরকে বলবো। তবে এর জন্য তোমাদের যেতে হবে প্লে স্টোর
প্লে স্টোরে সার্চ করতে হবে আর্ন একাডেমি লার্নিং অ্যাপ, তারপরে অ্যাপসটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এরপর তোমরা যেটা করবে, মাথায় যাবে, মাথায় গিয়ে লিখবে WBPSC, অর্থাৎ সার্চ বক্সে লিখবে WBPSC, তারপর তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশান আসবে যে গেট সাবস্ক্রিপশন, এই অপশানটিতে ক্লিক করবে। তারপর তোমার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে, ব্রহ্মাস্ত্র ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লাবস মেন এক্সাম 2020 ব্যাচ ডি। ঠিক আছে, ওকে। এরপর তোমরা কী করবে, আমি তোমাদেরকে সবসময় বলবো 12 মাসের সাবস্ক্রিপশন নাও, এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে। তোমার দেখবে এখানটা দেখবে প্রসিড টু পে 7,000 টাকা এখানে দেখাবে। তোমরা কী করবে, এই 7,000 টাকা দেবে না, তোমরা 10% ডিসকাউন্ট পাবে। ডিসক্রিপশনে দেখবে আমার প্রোমোকোড থাকবে, এই প্রোমোকোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই, ডাউনলোড লিঙ্ক, ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক, সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্রোমোকোডটি ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে, তখন দেখবে এই টাকাটা গিয়ে দাঁড়াবে তোমাদের 6,300 টাকা, তখন প্রসিড টু পে করবে। এবার কী করে পে করবে ভালো করে বুঝে নেওয়া, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, EMI, UPI, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই অকটা অপশনের মাধ্যমে তোমরা টাকা পে করতে পারবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করার জন্য কী করতে হবে, কার্ড নাম্বার, তোর ভ্যালিড মান্থ ইয়ার, তোর CVV নাম্বার, নেম অফ কার্ড নাম্বার, নেম অফ কার্ড অর্থাৎ যার নামে কার্ড রয়েছে, তারপর প্রসিড টু পে করলে তোমরা এই টাকাটাকে কাটাতে পারবে। এটা সম্পূর্ণ কিন্তু 12 মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম। এবার দেখো তোমরা কী করবে, যে দেখো যদি অনেকে EMI-এর মাধ্যমে করতে চাইছো, তো HDFC ব্যাঙ্ক আছে, বাজাজ ফাইন্যান্স আছে, ICICI আছে, দেখতে পাচ্ছ RBL ব্যাঙ্ক, অনেক ব্যাঙ্ক রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। কী করবে এরপর দেখো, HDFC ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম, কার্ড নাম্বার বসাবে, তোমার হচ্ছে মান্থ ইয়ার, তোমার CVV নাম্বার, কার্ড অন যার নামে কার্ডটা রয়েছে লিখবে, তারপর 10-ডিজিট মোবাইল নাম্বার দেবে, তবে দেখবে EMI কন্টিনিউ করলে EMI তোমাদের চালু হয়ে যাবে। দেখো যদি 3 মাসের জন্য EMI করো তাহলে 2100 টাকা করে পড়বে, 6 মাসের জন্য করলে 1050 টাকা, 9 মাসের জন্য করলে 700 টাকা করে, আর 12 মাসের জন্য করলে পড়বে তোমাদের 525 টাকা। তাই তোমাদের সবসময় যে আমি বলবো 525 টাকা তোমাদের যাবে EMI করতে, এনে 12 মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। আর 10ই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নিয়েও যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো, কারণ 10ই সেপ্টেম্বর পর সে ফিজটা অনেকটা বেশি বেড়ে যাবে।